নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ বাম সংগঠনের, শিলচরেও ব্যাপক সাড়া। জমা জলে নাজেহাল মালুগ্রাম শিববাড়ির বাসিন্দারা, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। চাকুরি স্থায়ীকরণ সহ বেতনের দাবিতে বিক্ষোভ হাইলাকান্দির ক্যাজুয়াল কর্মীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মদ নয় শিক্ষা চাই, মদ নয় খাদ্য চাই, মদ নয় চাকুরি চাই, ইত্যাদি নানা স্লোগানে কাঁপল রাজ্যের বিভিন্ন প্রান্ত। রাজ্য সরকারের ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে গোটা রাজ্যে শনিবার তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলেন এআইডিএসও, এআইডিওয়াই, এআইএমএসএসএর কর্মী সমর্থকরা। সংগঠনগুলির রাজ্য কমিটির আহ্বানে এদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখতে গিয়ে এআইডিওয়াই এর জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ, এআইডিএসও এর জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, রাজ্য সরকার রাজ্যের যুব সমাজকে মাদকাসক্ত থেকে মুক্ত করতে চায় না, বরং মাদকাসক্ত জনগণ তাদের কাছে অর্থ আদায়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার একদিকে সংস্কৃতির কথা বলছে, তো অন্যদিকে সমাজ ধ্বংসকারী মদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এছাড়াও ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি ঘটনা সাম্প্রতিককালে বৃদ্ধির নেপথ্যে রয়েছে মদ বলে জানান তারা। এদিন সংগঠনের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে বিহার সরকার মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করতে পারলে আসাম সরকার কেন পারছে না। সরকারের এহেন সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা জানান তারা। বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মী ও সমর্থকেরা স্লোগান দিয়ে অনলাইনে মদ বিক্রয়ের জাতি ধ্বংসকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে জোরালো দাবি উত্থাপন করেন। তার ব্যবস্থা যেন হয়, সেই ঘটনাকে সামনে রেখে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেন। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এমএসএস, কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এই সমস্ত বিজ্ঞপ্তির। আপনারা সকলেই জানেন এই করোনা মহামারীর সময়ে যেখানে করোনা মহামারীর থেকে রক্ষা করার জন্য মানুষকে ভ্যাকসিন প্রদান করার প্রয়োজন, যেখানে আজকে এই করোনা প্রেক্ষাপটে শিক্ষাটা একদম মানে অতলে চলে যাচ্ছে, সেইখান থেকে শিক্ষাটাকে কি করে ছাত্রছাত্রীদেরকে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করা দরকার। আজকে করোনার এই মহামারীর ফলে রুজি রোজগারহীন হয়ে যুবক যুবতীরা চাকরি বাকরি নেই, প্রায় অসহায় অবস্থার মধ্যে আছেন। এই জায়গাতে কি করে চাকরি প্রদান করা যায়, কি করে কর্মসংস্থান প্রদান করা যায়, এই সমস্ত ব্যবস্থা না করে কি করে ছাত্রছাত্রী যুবক যুবতীদের নীতি নৈতিকতা ধ্বংস করা যায়, সেই মদ, সেই অসামাজিক জিনিসটাকে আজকে অনলাইনে অত্যন্ত সহজে যেন ঘরে বসে পাওয়া যায় সেই ব্যবস্থা আসাম সরকার করছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা দাবি করছি দীর্ঘদিন থেকে যে এই ভারতবর্ষের বিহারে, মিজোরামে যদি মদ বন্ধ করা যায় তাহলে আসামে কেন মদ বন্ধ করা যাবে না? আসামে পুরোপুরিভাবে মদ বন্ধ করা উচিত। যেখানে এই দাবি উঠছে সেখানে এই দাবিকে নস্যাৎ করে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলছেন যে এত ড্রাগসের প্রচার হচ্ছে, ড্রাগসের করিডোর করা হচ্ছে আসামকে, ফলে এনকাউন্টার করা হচ্ছে, ড্রাগস বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিজেকে চ্যাম্পিয়ন বলে প্রমাণ করার চেষ্টা করছেন। এই মুখ্যমন্ত্রী আবার একটা সমাজ সামাজিক ব্যাধি, একটা নীতি নৈতিকতা চরিত্র ধ্বংসকারী মদকে ঢালাও প্রচার করে মদকে যেন ঘরে বসে পাওয়া যায় তার ব্যবস্থা কী করে করেন, সেটা তো আত্মঘাতী সিদ্ধান্তই বলতে হবে। সেই মারাত্মক অন্যায় অযৌক্তিক এই সিদ্ধান্ত, এই বিজ্ঞপ্তিকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, আমরা সকলের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন। একদিকে করোনা পরিস্থিতি, তো অন্যদিকে জমা জলের সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন শিলচর পুরসভার 2 নং ওয়ার্ড তথা মালুগ্রাম শিববাড়ি রোড এলাকার বাসিন্দারা। এ নিয়ে বার কয়েকবার জনপ্রতিনিধিদের কাছে সরব হয়ে দাবি জানালেও কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। শনিবার এ নিয়ে ফের সরব হয়ে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা বলেন, মালুগ্রাম শিববাড়ি নেতাজি লেন এলাকায় প্রায় 31টি পরিবার রয়েছে। এলাকায় একটি রিজার্ভার বানানোর কথা ছিল, কিন্তু দীর্ঘ 30 বছর থেকে সেই প্রক্রিয়াতে কোনো হাতই লাগানো হয়নি, ফলে প্রতিদিনই নানা সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীদের। বিশেষ করে বর্ষার মরশুমে অল্প বৃষ্টিপাতেই জমা জল এলাকা প্লাবিত করে মানুষের বাড়িতে ঢুকে পড়ে।
এমনকি পড়ুয়া থেকে শুরু করে সকল স্তরের জনসাধারণের প্রতিদিনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি রোগেরও আতঙ্ক লেগেই থাকে। বিষয়টি নিয়ে বার কয়েকবার জেলা প্রশাসন সহ এলাকার বিধায়কের দ্বারস্থ হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে ফের সরব হয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। যে সমস্যা, ঘরের ভিতরে জল ঢুকে যায়, ঘর দরজা নষ্ট হয়ে যায়, একদম ঘরে থাকা যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে ডেঙ্গু মশা এগুলো লইয়া আমরা খুব মানে নোংরা জল একদম মানে আমরা পাড়াইয়া আইতে যাইতে লাগে, অনেক রকম সমস্যা আমাদের এই জল নিয়ে। আমরা অনেক লেখালেখি করেছি, মিউনিসিপ্যালিটি অফিসেও গিয়েছি, অনেক বলেছি, কিন্তু আমাদের কথা কেউই শুনে না। অনেক আমরা চেষ্টা করেছি, ওয়ার্ড কমিশনারকেও ডেকে দেখিয়েছি, বলেছি উনাকেও যে আপনি আমাদের একটা একটা সমস্যা এটা সমাধান করেন আমরা, কিন্তু কেউই শুনছে না আমাদের কথা। এটাই আমরা বলতে চাই যে আমাদের এই সমস্যাটা যেমন সমাধান হোক, আমরা যে আট দশটা পরিবার আছি, যাহাতে আমরা এই রাস্তাটা একটা হইয়া যাওক, যাহাতে আমরা একটা থাকি, এই জলের সমস্যাটা আমরা ইয়ে হোক, মিটুক জলের সমস্যাটা। আমরা এখানের মালুগ্রাম শিববাড়ি রোডের বাসিন্দা। এখানে আজ থেকে প্রায় 25-30 বছর ধরে এই জলের এই সমস্যায় ভুগছি আমরা। বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে এখানে জল জমে থাকে, মানুষের বাড়িতে ঢুকে যায়, এছাড়া তো ডেঙ্গু এবং বিভিন্ন অসুখের প্রাদুর্ভাব এখানে দেখা যায়। এর জন্যে এ নিয়ে আমি নিজে গত বছর আমি নিজে এডিসির কাছে গেছিলাম। এডিসির কাছে আমি নিজে যাওয়ার পর উনি শুধু নালা পরিষ্কার করেই শেষ করে দিলেন। আমি জায়গাটা এনে ওনার লোকগুলোকে দেখালাম, কোনো কাজ হলো না। এছাড়াও আমি বারবার আমাদের এলাকার ওয়ার্ড কমিশনারকেও বলা হলো, আজকেও ওয়ার্ড কমিশনারকে বলছিলাম, উনি আসলেন না কেন জানলাম না। আসার জন্য আমি নিজেকে খুব ইয়ে মনে করছি। আর আমরা এডিসিকে জানানোর সত্ত্বেও এডিসি কিছু করলেন না, এবং ওয়ার্ড কমিশনাররা কোনো বিশেষ কোনো কর্ণপাত করলেন না। তার জন্য আমরা ভবিষ্যতে প্রথম তো আমরা আবার একবার এডিসিকে এবং ডিসিকে জানাবো, তা না হলে তারপর যদি না হয় আমরা সবাই মিলে পিএমও অফিসেকে অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করব এবং পিএমওকে জানাবই। হাইলাকান্দি ব্লক কার্যালয়ের ক্যাজুয়াল কর্মীদের ভেরিফিকেশনের মাধ্যমে চাকুরি স্থায়ীকরণ এবং বকেয়া দাবি জানালেন ক্যাজুয়াল কর্মীরা। শনিবার বেলা দুটো নাগাদ এ বিষয়ে সরব হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে সংবাদ মাধ্যম ডেকে কর্মচারীদের নেতা দেবাশিস চৌধুরী জানান, দীর্ঘ 17 বছর থেকে ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন তারা। 2017 সালের আগে মাসিক বেতন পেলেও এরপর থেকে বঞ্চিত রয়েছেন তারা। চলিত বছরের 4 মার্চ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ থেকে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লার কাছে হাইলাকান্দি ব্লকের ক্যাজুয়াল কর্মীদের ভেরিফিকেশন করার জন্য চিঠি প্রদান করা হলেও আজ অবধি কোনো ভেরিফিকেশন করা হয়নি। এ বিষয়ে তারা জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লার কাছে দ্বারস্থ হয়ে তিনি শুধুই আশ্বাস প্রদান করেন চাকুরি স্থায়ীকরণের। এদিকে দীর্ঘদিন থেকে কর্মচারীরা বেতন থেকে বঞ্চিত থাকার ফলে পরিবার প্রতিপালনেও নানা সমস্যা দেখা দিয়েছে, তাই অতিসত্বর ভেরিফিকেশনের মাধ্যমে চাকুরি স্থায়ীকরণ সহ মাসিক বেতন প্রদানের জন্য রাজ্য সরকার ও হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে দাবি জানান তারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান বরভুইয়া, তপন ভট্টাচার্য, রাধেশ্যাম রায় প্রমুখ। 3/2021 কমিশনার অফিস থেকে একটা চিঠি এসেছে আমাদের ক্যাজুয়াল ওয়ার্কারের ভেরিফিকেশন যাওয়ার জন্য। 4/3/2021 আজকের ডেট তো আপনি জানেন, আজকে 15/7/2021। তো আমাদের প্রশ্নটা এটাই যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাইলাকান্দির সিও মহোদয়, যে কমিশনার অফিস থেকে যে ভেরিফিকেশনের চিঠিটা এসেছে সেটা ভেরিফিকেশন করে পাঠানোর জন্য, কিন্তু উনি কী কারণে পাঠাচ্ছেন না, কী অসুবিধা পাঠাচ্ছেন না সেটা আমরা জানি না, কিন্তু আমরা এই 5 জন আমরা ক্যাজুয়াল ওয়ার্কার, আমাদের সিও স্যারের সঙ্গে যোগাযোগ করে, সিও স্যারের সঙ্গে ফিজিক্যালি যোগাযোগ করে আমরা ওনাকে বলেছি 2-2 বার করে। উনি বলেছেন ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের এই ভেরিফিকেশনটা যাওয়ার পরে আমাদের চাকুরি অস্থায়ী চাকুরি স্থায়ীকরণ হবে আমরা বিশ্বাসী, এবং আমাদের যে বকায়া। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 54 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে।
এদিন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 50 জনকে এবং আরটিপিসিআর এর মাধ্যমে 4 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরো 3 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তারা হলেন কাছাড় জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা এস ধনঞ্জয় সিংহ, বয়স আনুমানিক 80 বছর, কাছাড় জেলার বিলপাড়ের বাসিন্দা শিখা পাল, বয়স আনুমানিক 60 বছর, এবং করিমগঞ্জ জেলার বাজারিছড়ার বাসিন্দা রিয়াজ আলী, বয়স আনুমানিক 64 বছর। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 75 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 53 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 22 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, 5 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং অক্সিজেন সাপোর্টে 62 জন পেশেন্ট আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 12 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 10 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 60টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 5টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 3 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট শ্রী এস ধনঞ্জয় সিংহ, ওনার বয়স 80 বছর, উনি লক্ষ্মীপুর কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 11 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 16 জুলাই রাত্রিবেলা 9টা বেজে ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রীমতী শিখা পাল, ওনার বয়স 60 বছর, উনি বিলপাড় লেন নাম্বার 2 শিলচর থেকে এসেছিলেন। উনি গত 13 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 17 জুলাই সকাল 8টা বেজে 45 মিনিটে ওনার মৃত্যু হয়েছে। তৃতীয় শ্রী রিয়াজ আলী, ওনার বয়স 64 বছর, উনি বাজারিছড়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 11 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 17 জুলাই সকাল 11টা বেজে ওনার মৃত্যু হয়েছে। আগামী 3 বছরের মধ্যে সোনাইর প্রত্যেক ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে। শনিবার জল জীবন মিশন থেকে সোনাই একই দিনে 10টি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করে ঠিক এই মন্তব্য করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া উর্ফে সাজু। সব মিলিয়ে এদিন প্রায় 6 কোটি টাকার কাজের সূচনা করে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ ব্যতীত কোনো উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণ হবে না বলে জানান বিধায়ক। পরে বক্তব্য রাখতে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী নির্বাহী বাস্তুকার দেবদুলাল দাস বলেন, জল জীবন মিশনের অধীনে পানীয় জল প্রকল্পগুলো উন্নত করা হবে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক করিমের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রজেশ দাস, জুনিয়র ইঞ্জিনিয়ার তাজউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। রিনোভেশন আছে, রেক্টিফিকেশন আছে, রিভাইভেলও আছে। এইরকম আমরা 10টা স্কিমের আজকে ফাউন্ডেশন স্টোন লে করেছি। টোটাল অ্যামাউন্ট 6 crores, 6 কোটি টাকা। এভারেজ আপনি ধরেন কোনোটা 65 lakhs, কোনোটা 58 lakhs, এইভাবে এভারেজ 60 lakh করে ধরতে পারেন। আর খুব শর্ট সময়ের মধ্যে এগুলো স্কিম অপারেশনালভাবে কাজ হবে। ডিপার্টমেন্টের এসডিও দেবদুল্লাল সাহেব আছেন, উনি বিস্তারিত টেকনিক্যাল সাইড বলবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার স্কিমগুলোর সঙ্গে আছেন। আমরা শুধু গ্রামবাসী সবাইয়ের কাছে, বেনিফিশিয়ারিজ যারা, তাদের কাছে আমরা সহযোগিতা চাইছি কাজ করতে, যাতে সবাই সহযোগিতা করেন। আগামী দিনে নতুন স্কিমগুলো আমরা যেখানে যেখানে বাকি আছে সব জায়গাতে হবে, একটা এক ঘরও ছাড়া হবে না। আমাদের বিশ্বাস আমরা 2023-এর মধ্যে প্রত্যেক ঘরে জল পৌঁছাতে পারবো সোনাইতে। যদিও সারা ভারতবর্ষের টার্গেট 24, কিন্তু সোনাইতে আমরা যেভাবে ডিপার্টমেন্ট হোক বা পাবলিক হোক, নির্বাচিত এপি, জিপি, জেলা পরিষদ সবাই মিলে যেভাবে সহযোগিতা করছেন, আমার মনে হয় আমরা 2023-এর মধ্যে প্রত্যেক ঘরে সোনাইতে আমরা জল, পানীয় জল, শুদ্ধ পানীয় জল পৌঁছাতে পারবো। শনিবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের দুটি এলাকায় ক্রমে বিন্যাকান্দি ও পালুইর বন্ধে দুটি সড়কের কাজের শিলান্যাস করেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায় ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন কাজের সূচনা করে বিধায়ক কৌশিক রায় বলেন, সময় মতো কাজের সূচনা না হলে অনেক ক্ষেত্রে ঠিক সময়ে কাজ সম্পন্ন হয় না, তাই কাজের নির্দেশ জারি করার পরই কাজের সূচনা ঠিক সময়ে হয়েছে। এই সড়ক নির্মাণে এলাকার জনগণ উপকৃত হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। আমরা জানি যে আমাদের অনেকগুলি প্রজেক্ট, লক্ষ্মীপুরে অনেকগুলি প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলি সময়ে শুরু হয় না, আর শুরু হয়েছে তো সময়ের মধ্যে শেষ হয় না। অনেকগুলি প্রজেক্ট আছে যেগুলি প্রজেক্ট 10 বছর, 5 বছর, 8 বছর ধরে, তাই 20 বছর ধরে এমনও প্রজেক্ট আছে যে 20 বছর ধরে প্রজেক্ট আটকা পড়া আছে, কিছু কাজে কাজ বন্ধ হয়ে আছে। আমরা বিন্দাকান্দি থেকে যে শিলঘাট
এই রাস্তা মধ্যে বৃন্দাকান্দি ঘাট আমাদের সিঙ্গিত বন এবং আমাদের রূপাইবালি জিপি তিনটা জিপি পড়ব। আমরা জানি যে এই রাস্তাটা আজকের দিনে প্রায় অচল অবস্থা, প্রায় অচল। এই দিনটা আমি বললাম যে সিঙ্গির বন্ধে যে নদীর ভাঙ্গনের ফলে দুটা এরিয়া, এই পুরো এরিয়াটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। আসাম সরকার ওয়াটার রিসোর্সের মাধ্যমে, ওয়াটার রিসোর্স বিভাগের মাধ্যমে প্রায় 8 কোটিরও বেশি টাকার কাজ সেখানে ইতিমধ্যে প্রায় শেষ হওয়ার পথে। আমরা কিছুদিন আগে গিয়ে সেই রাস্তা, এই সেই ভাঙ্গনের কাজ আমরা পরিদর্শন করতে পেরেছি। আর আমি আশা করি এই যে রাস্তা, এই রাস্তা সম্পূর্ণ হলে সিলঘাট থেকে শুরু করে সিঙ্গিরগঞ্জ হয়ে বৃন্দাকান্দি ডিপির যে মানুষরা আছে সবাই উপকৃত হবেন। আর 6 কোটি 1,000 টাকা প্রায় 11 কিলোমিটার রাস্তা এটাতে নির্মাণ হবে। আগে অনেক আগে রাস্তার কাজ হয়েছিল, বিগত বছরে এই রাস্তার কাজ হয়নি। আর আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আজকে কোভিড প্রোটোকল মেনে আমরা অনেক কম লোক এখানে আহ্বান করেছি। আমরা বলেছি যে কাজ শুরু করা, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কাজের কাজটা যাতে ভালোভাবে হয় এটা আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আর এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়, তারিণীপুর জিপির অন্তর্গত কালীপ্রসাদ মধ্যবঙ্গ বিদ্যালয়ের নামে স্কিম বানিয়ে প্রায় 3 লক্ষ টাকা আত্মসেয়াতের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত 14 এপ্রিল কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক শান্তনুনন্দন মজুমদার। শনিবার বিষয়টি নিয়ে ফের কালীপ্রসাদ মধ্যবঙ্গ স্কুলের এসএমসির সভাপতি সহ অন্যান্যরা কাটিগড়া উন্নয়নখণ্ড আধিকারিকের কাছে স্মারকপত্র প্রেরণ করে সঠিক তদন্তের দাবি জানানো হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, স্কুলের ল্যান্ড ডেভেলপমেন্টের নামে প্রায় 6 লক্ষ টাকার এমজিএনরেগা প্রকল্প তৈরি করে এখন পর্যন্ত প্রায় তার অর্ধেক অর্থরাশি হাতিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়ায় ভুয়ো জব কার্ড সহ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করা হয়েছে বলে জানান তারা। অথচ স্কুল কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করা হয়নি। বর্তমানে কাটিগড়ায় এমজিএনরেগা দুর্নীতির কাণ্ড প্রকাশ্যে আসতেই কে বা কাহারা অতি গোপনে স্কুলের দেওয়ালে কাজ সংক্রান্ত তথ্যফলক লাগিয়ে দিয়েছে, আর এতেই বিষয়টি সবার নজরে পড়ে। শীঘ্রই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এটা তো বুয়া জব কার্ডের মাধ্যমে টাকা আউট রয়েছে। তখন আমার একটা ছোট ভাই গুলজার হোসেন বড়ভাইয়া, হে ও স্টুডেন্ট, এখনো পর্যন্ত তার ভোটার লিস্টে তার নাম নাই। তার একটা বুয়া জব কার্ড অ্যাকাউন্ট করা হয়েছে, তার বার্থ সার্টিফিকেট দেখা যায় বরোদা ব্যাংকে হয়েছে। তখন তর্যন্ত করিয়া দেখা যায় মুজিবুর রহমানের ছেলে আবুল হোসেন বড়বইয়া হে এই বুয়া অ্যাকাউন্ট করছে। আচ্ছা আচ্ছা, ও স্কিমের টাকাটা ও বুয়া জব কার্ডে ঢুকছে। আবার এই তর্যন্ত করি আমরা দেখতে পাইছি যে এই বুয়া জব কার্ড অ্যাকাউন্ট খেয়ে করছে বরোদা ব্যাংকে। তখন দেখা গেছে যে এটা মুজিবুর রহমানের 2 নম্বর ছেলে আবুল হোসেন বড়বইয়া হে বুয়া জব কার্ড অ্যাকাউন্ট করছে। শিলচরের স্ট্রিট ভেন্ডিং জোনের প্রথম পর্যায়ের সূচনা করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন বঙ্গভবন সংলগ্নে প্রথম ভেন্ডিং জোনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে স্থানীয় বঙ্গভবনে শহরের বিশিষ্ট নাগরিক সহ জেলা প্রশাসন এবং পুরসভার আধিকারিকদের নিয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শহরের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশিষ্টরা তাদের নিজস্ব অভিমত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি, সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন পৌরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, তমালকান্তি বণিক প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ বাম সংগঠনের, শিলচরেও ব্যাপক সাড়া। জমা জলে নাজেহাল মালুগ্রাম শিববাড়ির বাসিন্দারা, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। চাকুরি স্থায়ীকরণ সহ বেতনের দাবিতে বিক্ষোভ হাইলাকান্দির ক্যাজুয়াল কর্মীদের।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।